কিছু মানুষ একটি অমরত্ব ফলানোর জন্য জঙ্গলে যায়, আর সে জঙ্গলে যাওয়ার পর তাদের উপর আক্রমণ করে একটি বড় অ্যানাগন্ডা সাপ। তারপর সেই জঙ্গলে তাদের সঙ্গে কি হয়েছিল, তারা কি সেখান থেকে সবাই বেঁচে ফিরেছিল নাকি না, সবকিছু জানতে পারবেন আজকের এই মুভিতে। হাই গাইস, দিস ইজ সুজন ফ্রম গেমিং সুজন। বলছিলাম 2018 সালে রিলিজ হওয়া স্ন্যাক মুভিটির কথা। তো চলুন জেনে নেওয়া যাক 2018 সালে রিলিজ হওয়া স্ন্যাক মুভিটির ঘটনা প্রবাহ। মুভির শুরুতে আমরা একজন শিক্ষককে দেখতে পাই, যার নাম হচ্ছে লিন। তিনি ক্লাসের মধ্যে আজকে সাপের বিষয়ে আলোচনা করছিল, আর লিন নিজেও একটি সাপের বিষয়ে একটি বই লিখেছিল। আর লিন সেখানে সব বাচ্চাদেরকে সাপের ভয়াবহতা দেখায়, এতে করে সব বাচ্চারা অনেক ভয় পেয়ে যায় আর তারা কান্না করতে শুরু করে, যার কারণে লিনকে সে স্কুল থেকে বের করে দেয়। তারপর দেখা যায় লিন তার বাড়িতে চলে আসে, আর আমরা বাড়িতে দেখতে পাই যে লিনের একজন মেয়ে রয়েছে, যার নাকি একটা অসুখ রয়েছে। সে অসুখের জন্য তার অনেক টাকার প্রয়োজন, কিন্তু তার কাছে তেমন টাকা ছিল না। ঠিক তখনই তার বাড়ির সামনে কিছু লোকজন আসে, আর তারা এসে বলতেছে যে তারা নাকি লিনকে অনেকদিন ধরে ফলো করতেছে, আর লিন যে বইটি রেখেছে তারা সে বইটির কিছু সততা আছে বলে জানতে পেরেছে। তারপর তারা লিনের বইটি খুলে সেখান থেকে একটি ফল দেখায়, যেটি হচ্ছে একটি অমরত্ব ফল, যেটি খেলে মানুষ অমর হয়ে যাবে, আর এই ফলটি আছে একটি আইল্যান্ডে। তারপর তারা লিনকে বলে যে তুমি যদি সেই আইল্যান্ডে আমাদের সঙ্গে গিয়ে সেই ফলটি এনে দিতে পারো, তাহলে তোমার মেয়ের সব চিকিৎসার খরচ আমরা দেব। এই কথা শুনে লিন তাদের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তারপর দেখা যায় যে তারা আইল্যান্ডে যাওয়ার জন্য একটি নৌকা দিয়ে যাওয়া শুরু করে। তারপর লিন নৌকার ভিতরে সে একজন ক্যান্সার রোগীকে দেখতে পারে, আর মূলত তার জন্যই সে অমরত্ব ফলটি দরকার ছিল। তারপর সেখান থেকে একজন মেয়ে ডাক্তার বেরিয়ে আসে, যে মূলত প্রথম থেকে সে ক্যান্সার রোগীর চিকিৎসা করে যাচ্ছে, আর লিন সেখানে সেই মেয়েটির সঙ্গে পরিচিত হয়। তারপর দেখা যায় যে তারা নৌকাটি যতই আগাচ্ছে না কেন ততই কুয়াশার ভিতরে ঢুকতেছে, চারপাশে শুধু কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে। আর এগুলো দেখার পর তারা অনেক ভয় পেয়ে যায় এবং তাদের কাছে থাকা হাতিয়ারগুলো বের করে ফেলে। আর এদিকে একজন ছুরি বের করার সময় তার হাতের মধ্যে লাগে, তার হাত কেটে যায় আর তার হাত দিয়ে রক্ত বেরোতে থাকে। আর ঠিক তখন একটি রাক্ষসী মাছ উড়ে উড়ে সেখানে চলে আসছিল। এই মাছগুলো মূলত রক্তের উপর আসক্ত, আর এই রাক্ষসী মাছটি একটু আগে যে লোকটি হাত কেটেছিল তার রক্তের গন্ধে এখানে এসেছিল। তারপর দেখা যায় একজন সেই মাছটিকে ধরে আছাড় মেরে নিচে ফেলে দেয়, আর সবাই দাঁড়িয়ে সেই মাছটিকে দেখতে থাকে। তা কিছুক্ষণ পর দেখা যায় যে সেখানে এক জাক মাছ উড়ে আসতেছে, আর এগুলো দেখার পর সেখানে থেকে সবাই সেই মাছগুলোর উপরে ফায়ার করতে থাকে। আর ঠিক তখনই দেখা যায় যে সেখানে একটি ফাইটার মেয়ে চলে আসে, সে একটি ছুরি দিয়ে সেই মাছগুলোকে টুকরো টুকরো করে ফেলছে। তারপর দেখা যায় যে এই রাক্ষসী মাছগুলোর আক্রমণ থেকে বাঁচার জন্য সবাই কেবিনে গিয়ে লুকিয়ে পড়ে। তারপর অনেকটা সময় চলে যায়, তারপর সবাই বেরিয়ে এসে দেখে যে সেখানে রাক্ষসী মাছগুলো আছে কিনা। তারপর দেখা যায় যে সেখানে সেই রাক্ষসী মাছগুলো আর নেই, তারা চলে গেছে। কিন্তু দেখা যায় যে তাদের নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায়, যার কারণে তাদের নৌকাটিকে একটি জঙ্গলের মধ্যে বিরানো হয়, কারণ নৌকাটিকে ঠিক করতে নাকি 2 দিন সময় লাগবে। সেই জন্য তারা সিদ্ধান্ত নেয় যে সেই ফলটি আনার জন্য তারা পায়ে হেঁটেই জঙ্গল দিয়ে যাবে। কিন্তু দেখা যায় যে লিন তাদেরকে বাধা দেয়, বলে যে জঙ্গল দিয়ে গেলে হইতে পারে অনেক বিপদ আসতে পারে, এই জঙ্গলে ভয়ঙ্কর প্রাণীরা থাকতে পারে, তাদের উপর আক্রমণ করতে পারে। কিন্তু দেখা যায় যে লিনের কথা তারা কোনোভাবেই শুনতেছে না, সেজন্য লিন আর তাদেরকে কোনো কিছু বলে না। তারপর তারা সবাই মিলে সেই ফলটি আনার উদ্দেশ্যে রওনা দেয়। অনেকক্ষণ হাঁটার পর তারা জঙ্গলের মধ্যে কিছু ফল দেখতে পায়, আর লিন সেই ফলটি দেখে বলতেছে যে এটি হচ্ছে একটি পারমাণবিক বোমা। তারপর লিন সেই গাছ থেকে সেই ফলটিকে পারে, তারপর সেই ফলটিকে দূরে ঢিল মেরে ফেলে দেয়, এতে করে সেখানে ব্লাস্ট হয়। আর এটা দেখার পর সবাই সতর্ক হয়ে যায়। তারপর দেখা যায় তারা হেঁটে অনেক দূর চলে আসে, আর সবাই এত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে পড়ে, আর তারা সিদ্ধান্ত নেয় যে তারা এখানে বসবে। তারপর দেখা যায় যে তারা সবাই সেখানে বসে পড়ে, কিন্তু দেখা যায় যে একটি মেয়ে যে নাকি ডাক্তার সে একটু দূরে গিয়ে বসে। তারপর সেই মেয়েটি সেখানে একটি সাপ দেখতে পায়, আর সাপটি দেখার পর সে চিৎকার দিয়ে সেখান থেকে উঠে চলে আসে। তারপর দেখা যায় যে সেখান থেকে একজন সাহসী সৈনিক সেই সাপটিকে ধরে নিয়ে আসে, আর বলতে যে এত ছোট সাপ দেখে কি কেউ ভয় পায়। তারপর সেই সৈনিকটি সেই সাপটিকে মেরে ফেলে, আর ঠিক তখনই দেখা যায় যে সেখানে থাকা সবাই বন্দুক নিয়ে রেডি হয়, কেননা সেখানে একটি বড় সাপ চলে এসেছিল। আর একটু আগে যে সৈনিকটি সেই সাপটিকে মেরেছিল, সেই বড় সাপটি সেই সৈনিককে গিলে খেয়ে ফেলে। তারপর সেখানে থাকা সবাই সেই সাপটির উপর গুলি করতে থাকে, কিন্তু এতে করে সাপটির কোনো কিছুই হয় না। তারপর দেখা যায় যে সেই সাপটি তাদের চারদিকে ঘুরতে থাকে, আর সৈনিকরাও বন্দুক নিয়ে চারপাশে ঘুরতে থাকে। তারপর দেখা যায় যে সেখান থেকে একজন মানুষ ভয়ে পালিয়ে যাচ্ছিল, তখনই সাপটি সেই লোকটিকে ধরে ফেলে। আর ঠিক তখনই সেখানে একটি বাহাদুর মেয়ে একটি ছুরি নিয়ে এসে সেই সাপটির চোখের মধ্যে আঘাত করে। তারপর দেখা যায় যে সেই সাপটি সেই বাহাদুর মেয়েটিকে খেতে আসে, আর তখনই লিন সেই সাপটির মুখে একটি লাঠি ঢুকিয়ে দেয়। তারপর সৈনিকরা সেই সাপটির উপরে গুলি করতে থাকে, আর সাপটি সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় যে ডাক্তার মেয়েটি এক জায়গায় বসেছিল, ঠিক তখনই সেখানে সেই বড় সাপটি চলে আসে, আর যখন নাকি সেই সাপটি মেয়েটিকে খেয়ে ফেলবে ঠিক তখনই সেখানে লিন এসে সেই মেয়েটিকে বাঁচিয়ে নেয়। আর ঠিক তখনই সেখানে একজন সৈনিক এসে একটি গ্রেনেড সেই সাপের মুখে ছুড়ে মারে, এতে করে সেখানে বিস্ফোরণ হয় আর সাপটি মারা যায়। তারপর দেখা যায় যে তারা সবাই মিলে রাতে একটি জায়গার মধ্যে ক্যাম্পিং করে,
আর তারা সেখানে কিছু ডিভাইস সেট করে দিয়েছিল যাতে তারা বিপদ সংকেত বুঝতে পারে। তারপর দেখা যায় যে লিনার ডাক্তার মেয়েটি সেখানে বসেছিল, তখন ডাক্তার মেয়েটি লিনের হাতে ব্যান্ডেজ করে দেয়। তারপর লিনার ডাক্তার মেয়েটি জঙ্গলের মধ্যে জুনক পোকা দেখতে আসে, আর তারা এত সুন্দর জুনক পোকা আগে কখনো দেখেনি। তারপরের দিন তারা সবাই মিলে আবার হাঁটা শুরু করে সেই ফলটিকে আনার জন্য, আর তারা সামনে যাওয়ার সময় কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়, যে জন্য তারা সবাই সেখানেই থেমে যায়। তারপর দেখা যায় যে তাদের সামনে দুজন লোক চলে আসে, তাদের মধ্যে একজন বলতেছে যে আমাদের সঙ্গে যারা ছিল তাদের সবাইকে মেরে ফেলেছে, তোমরা সামনে এগিয়েও না। সেই লোকটি একথা বলার পরও কেউ তার কথা বিশ্বাস করে না, সেই জন্য তারা আবার সামনের দিকে এগোতে থাকে। তার কিছুক্ষণ পর হাঁটার পর তারা আবার এক জায়গার মধ্যে বসে বিশ্রাম করার জন্য। তারপর দেখা যায় সেখানে থাকা একজন মেয়ে বলতে দিয়ে তারা সবাই নাকি বাড়ি ফিরে যাবে, আর সেখানে থাকা একজন লোক ঠিক তখনই সেখানের একজনকে মেরে ফেলে। আর এই লোকটি হচ্ছে সেই লোক যার জন্য নাকি এই অমরত্ব ফলটি লাগবে। তারপর সেই লোকটি বলতেছে যে আমি অনেক কষ্ট করে এখানে এসেছি, আর এবার আমি এই ফলটিকে না নিয়ে আমি কখনো যাব না। আর যারা নাকি আমার সঙ্গে যেতে না চাও তারা টাকা পাবে না, আর যারা যাবে তারাই টাকা পাবে। এই কথা শোনার পর সবাই আবার তার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর দেখা যায় তারা কিছুক্ষণ হাঁটার পরে সেই পারমাণবিক বোমার মতন আবার সেই ফলটিকে দেখতে পায়, আর সেখানে লিন একটি সাপের খরচ দেখতে পায়। তখন লিন বুঝতে পারে যে এই জঙ্গলে আরো বড় বড় সাপ অনেক আছে। তারপর তারা আবার অন্য রাস্তা দিয়ে হাঁটা শুরু করে, আর কিছুক্ষণ যাওয়ার পরেই তারা সেই ফলটিকে দেখতে পায়, যে ফলটির জন্য তারা মূলত এখানে এসেছিল। তারপর একজন সৈনিককে বলে যে সে ফলটিকে নিয়ে আসার জন্য, সে যখন নাকি সে ফলটিকে আনতে যাবে তখনই সেখানে সেই ভয়ঙ্কর সাপটি চলে আসে, যার কারণে সেখান থেকে সবাই দূরাতে থাকে। তারপর দেখা যায় যে সেখানে থাকা সেই সাহসী মেয়েটি সেই সাপটির উপর গুলি করতে থাকে, আর ঠিক তখনই সেই সাপটি সেই মেয়েটির উপর তাড়া করে। আর যখন নাকি লিন সেই মেয়েটিকে বাঁচাতে যাবে, ঠিক তখনই সেই ক্যান্সার হওয়া লোকটি নীলকে বন্দুক ধরে বলতেছে যে সে যেন সেই ফলটিকে এনে দেয়। তারপর লিন বাধ্য হয়ে সেই গাছের উপর উঠে সেই ফলটিকে আনার জন্য, তখনই সে গাছ থেকে পড়ে যায়, আর পড়ার পরে দেখি যে সে সেই ফলটিকে নিয়েই নিচে পড়েছে। তারপর সেই ক্যান্সার হওয়া লোকটি তার থেকে সেই ফলটি নিয়ে নেয়, আর তারা সেখান থেকে পালাতে থাকে, আর সাপটি তাদেরকে পিছু করতে থাকে। আর ক্যান্সার হওয়া লোকটিকে যে লোকটি চিকিৎসা করছিল সেই ক্যান্সার হওয়া লোকটি তাকে ধাক্কা দিয়ে সেখানে ফেলে দেয়, যাতে করে সে সাপটি তাকে খেতে ব্যস্ত থাকে আর তারা সেখান থেকে সুন্দর করে পালাতে পারে। তারপর দেখা যায় সাপটি এসে সেই মানুষটিকে খেয়ে ফেলে, আর তাদেরকে দেখা যায় যে তারা এখনো দৌড়াচ্ছে। তারা কিছুক্ষণ আসার পর সেই ক্যান্সার রোগীটি অসুস্থ হওয়ার বান্দরে, আর তখনই তাকে বাঁচানোর জন্য সে ডাক্তার মেয়েটি চলে আসে, আর ঠিক তখনই সেই ক্যান্সার রোগীটি সে ডাক্তার মেয়েটির পায়ে গুলি করে, যাতে করে সেই সাপটি তাকে খেতে ব্যস্ত থাকে আর তারা সেখান থেকে আবার পালিয়ে যেতে পারে। আর এগুলো দেখার পর লিন সেই ক্যান্সার রোগীটিকে একটি গুষি মারে, আর দেখা যায় যে কিছুক্ষণ পর সাপটি সে ক্যান্সার রোগীটিকে ধরে ফেলে, আর তার হাত থেকে অমরত্ব ফলটি পড়ে যায়। তারপর লিন সে অমরত্ব ফলটি নিয়ে নেয়, আর সে নিয়ে গিয়ে সে ডাক্তার মেয়েটির হাতে দেয়। তারপর লিন সবাইকে বলতেছে যে আমরা সবাই যদি একসঙ্গে যাই তাহলে আমরা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবো না, তার থেকে ভালো হবে তোমরা সবাই একসঙ্গে যাও, আমি এই সাপটিকে জঙ্গলের ভিতরে দিয়ে আসি। তারপর লিন সে সাপটির সামনে গিয়ে দৌড়াতে থাকে জঙ্গলের ভিতরে, আর সাপটিও তার পিছু করতে থাকে। তারপর লিন সে পারমাণবিক বোমার গাছটির দ্বারা চলে আসে, আর সেখান থেকে একটি ফল নেয়, আর দেখা যায় যে সেখানে সে সাহসী মেয়েটিও চলে আসে, সে একটি পারমাণবিক বোমা নিয়ে সেই সাপটির উপর ঢিল মারে, আর যাতে করে সেখানে ব্লাস্ট হয়, আর সেই ব্লাস্টে সে সাপটি এবং সেই মেয়েটি মারা যায়। লিন সেখান থেকে কোনো রকমে বেঁচে যায়। তারপর যে কয়জন তারা সেখানে বেঁচে ছিল তারা সবাই মিলে সেখান থেকে বাড়িতে ফিরে আসে, আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো গাইস মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।